ধাপটিগ্রামের ফুটবল হাই স্কুল ফুটবল ময়দানে আমাদের ধাপটিগ্রাম সম্প্রীতি বলে আমরা একটা যে সংগঠন তৈরি করেছি, যার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মধ্যে একটা মেলবন্ধন, যে মেলবন্ধনে থাকবে হিন্দু মুসলিম থেকে শুরু করে সর্বসম্প্রদায়ের সর্বধর্মের সর্ববর্ণের মানুষ। কারণ আমাদের ধাপটিগ্রামে সব রকমের মানুষই বসবাস করে। তাই আমাদের প্রথম থেকেই লক্ষ্য ছিল, বিশেষ করে আমাদের যে প্রধান উদ্যোক্তা রেজাউল ইসলাম মোল্লা, যিনি একজন গবেষক, তার স্বপ্নই ছিল যে ধাপটিগ্রামের বুকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে একটা উৎসব উদযাপন করবো। তারই উদ্দেশ্যকে আমরা সামনে রেখে, মেলবন্ধনকে সামনে রেখে আমরা আজকে মা দুর্গার আরাধনায় ব্রতী হলাম। আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে তার পুজো শুভ সূচনা হয়ে গেল। এখানে সর্বধর্মের সকলেই উপস্থিত ছিলেন, মাস্টারমশাই থেকে শুরু করে এলাকার সমাজসেবী কিছু মানুষ, ব্যবসায়ী, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, সর্বশ্রেণীর মানুষকে আমরা সঙ্গে নিয়ে আমাদের ধাপটিগ্রাম সম্প্রীতির তরফ থেকে দুর্গাপুজোর খুঁটি পূজা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমরা আজকে আমাদের মেলবন্ধনের যে বার্তা মানুষের মধ্যে কাজ শুরু করলাম, আজ থেকে আমাদের শুরু হয়ে গেল। আমার নাম রাজীব কুণ্ডু, আমি একজন শিক্ষক।